أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالْعَصْرِ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وتواصوا بالحق وتواصوا بالصبر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশী মা ও বোনেরা, আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন মঞ্চ থেকেও ঘোষণা করা হয়েছে আমার আলোচ্য বিষয় হল সূরাতুল আসরের তাফসীর। সেই অনুপাতে আমি আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করেছি। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের বেদিন কাফিরদের পক্ষ থেকে রাসূলকে একটা অপবাদ দেওয়া হয়েছে। সেই অপবাদের জবাবে আল্লাহ এই সূরা নাযিল করেছে। কি অপবাদ দিয়েছিল তারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে ওহী নাযিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত 40টি বৎসর তাদের মধ্যে জীবনযাপন করলেন, উঠা বসা করলেন, চলাফেরা করলেন। এই 40 বৎসরের ভিতরে কলেবার দাওয়াত দেননি কাউকে, ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, এবাদত বন্দেগির দাওয়াত দেননি, শুধুমাত্র বসবাস করছেন, জীবনযাপন করছেন। দীর্ঘ 40 বৎসর পর্যন্ত রাসূল সমাজের মানুষকে ঈমান ইসলামের দাওয়াত দেননি কেন? আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়ার নির্দেশ ছিল। আল্লাহ নির্দেশ দিলেন না কেন? নবীগণকে তো পাঠানি দুনিয়ার মানুষকে ঈমান ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আর আমাদের নবী মাত্র 63 বৎসরের জীবন নিয়ে দুনিয়াতে এসেছিলেন। এর মধ্যে 40 বৎসর চলে গেল দাওয়াতের কাজ ছাড়া, যে দাওয়াতের জন্যই আল্লাহ সমস্ত নবী রসুলগণকে পাঠান, সেই দাওয়াতের কাজ ছাড়াই 63 বৎসরের মধ্যে 40 বৎসর চলে গেল। অর্থাৎ প্রায় 3/2 সময় চলে গেল দাওয়াত ছাড়া। এই ব্যবস্থাটা আল্লাহ কেন করলেন? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই জানতেন, যখন রাসূল বলবেন আল্লাহ আমাকে তোমাদের হেদায়েতের জন্য রাসূল বানাইয়া পাঠাইলেন, রাসূল বানাইয়া পাঠাইছেন, তখনই তারা বলবে রাসূল কেমনে হইল, আমাদের মধ্যে জন্ম হইল, আমাদের মধ্যে জীবনযাপন করলো, আমাদের সাথে চলাফেরা করলো, আমাদের সাথে হাট বাজার করলো, আমাদের সাথে ঘর সংসার করলো, সে কিভাবে রাসূল হয়ে গেল? এই প্রশ্ন যে তারা করবে আল্লাহ আগের থেকে জানতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর পবিত্র জিন্দেগীর প্রথম 40টি বৎসর
রাসুল কেমনে হইল এই কথার জবাব বলাইছে। 40 বৎসরের জীবন ইতিহাস নীরব বাসায় জবাব দিবে এমনে রাসুল। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ওহী নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত 40 বৎসরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল, তিনি কেমনে নবী হইলেন এই কথার প্রমাণ। এক দুইটা প্রমাণ আমি আপনাদের সামনে উল্লেখ করি। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। বলেন তো এটা কি কোনো উম্মতের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তিনি যে নবী ছিলেন এর এটা একটা দলিল, একটা প্রমাণ। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালেও কোনোদিন উলঙ্গ হতেন না, এটাও কি কোনো উম্মতের পক্ষে সম্ভব? তাহলে এই ঘটনাটাও কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। রাসুলের শরীর মুবারকে কোনোদিন মশা মাছি বসত না, ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। রাসুলের শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হইত, ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। এইভাবে বলতে থাকলে শুধু নবুয়তের দলিলের আলোচনায় সময় শেষ হয়ে যাবে, মূল সূরার তাফসীর হবে না। তাই আমি যেই কথাটা বলতেছিলাম, দীর্ঘ 40 বৎসর পর্যন্ত রাসুল সমাজের মানুষকে ঈমান ইসলামের দাওয়াত দেননি, শুধু তাদের মধ্যে জীবন যাপন করেছেন, তারা যেন চিনে যে ইনি নবী হওয়ার যোগ্য। তাদেরকে চিনাবার জন্য পরে যেন প্রশ্ন করার সুযোগ না পায় যে নবী কিভাবে হইল, এইভাবে নবী হইল। তাই 40 বৎসর পর্যন্ত যেহেতু তিনি ঈমান আনার দাওয়াত দিছেন না, ইসলামের দাওয়াত দিছেন না, কলেমার দাওয়াত দিছেন না, নামাজ রোজা ইবাদত বন্দেগির দাওয়াত দিছেন না, শুধু পৃথিবীর শ্রেষ্ঠ একজন চরিত্রবান হিসাবে তাদের মধ্যে জীবনযাপন করছেন, এই জন্য দীর্ঘ 40 বৎসর পর্যন্ত সমাজের সবাই তাকে সবচেয়ে বেশি মর্যাদা দিত, সম্মান করত। 40 বৎসর পূর্ণ হওয়ার পরে যখন আল্লাহ হুকুম দিলেন এবার মানুষকে ঈমানের দাওয়াত দিন, ইসলামের দাওয়াত দিন, নামাজ রোজা কলেমা কালাম ইত্যাদির দাওয়াত দিন, রাসুল যখন দাওয়াত শুরু করলেন, বলেন তো জন্মের কতদিন পরে? 40 বৎসর পরে। 40 বৎসর পরে যখন তিনি দিনের দাওয়াতের কাজ শুরু করলেন, তখন এই সমাজের লোকেরা বলতে লাগল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই অপবাদ। 40 বৎসর পর্যন্ত তারা বলেছিল মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী আমানুদ্দার, আর 40 বৎসর পরে বলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যখন যেই লোকেরা 40 বৎসর পর্যন্ত ওনাকে আল আমিন বলেছিল, 40 বৎসর পরে যখন তারাই বলতে লাগলো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখন তাদের এই অপবাদের জবাব দিয়ে আল্লাহ সূরায়ে আসর নাযিল করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্ষতিগ্রস্ত হননি এভাবে বলেননি আল্লাহ। সূরায়ে আসর নাযিল করে এমন একটি স্কেল, এমন একটা মাপকাঠি সমাজের মানুষের কাছে আল্লাহ পেশ করলেন, যে মাপকাঠির দ্বারা মাপলে সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যেই কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত
সেটা ধরা পড়ে যাবে। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্ষতিগ্রস্ত হননি এই কথা বলেননি, সূরায়ে আসর নাযিল করে আল্লাহ একটা স্কেল প্রদান করেছেন দুনিয়ার মানুষকে। এই স্কেল দিয়া মাপলে আদম আলাইহিস সালামের জমানার থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কে কে ক্ষতিগ্রস্ত আর কে কে লাভবান এই মাপকাঠিতে ধরা পড়ে যাবে। এত বড় একটা স্কেল, এত বড় একটা মাপকাঠি আল্লাহ সূরায়ে আসরের মাধ্যমে দুনিয়ার মানুষকে প্রদান করলেন। কাজেই সূরায়ে আসরের মাপকাঠিতে মাপলে আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের মধ্যেও কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত ইনশাআল্লাহ আমরা টের পাব। সূরায়ে আসরের তফসির বুঝলে আপনারা প্রত্যেকেই টের পাবেন আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত। কাজেই আমাদের মধ্যে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত বিষয়টা বোঝার জন্য আগে বুঝে নেওয়া দরকার এখানে লাভ ক্ষতি বলতে কি বোঝানো হইল, লাভ বলতেই কি বোঝানো হইল, ক্ষতি বলতেই কি বোঝানো হইল। সূরার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তফসিরের কিতাবে লিখেছেন, কেউ যদি ব্যবসা করে তাহলে কোনো না কোনো একটা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে। আপনারা কি বলেন, পুঁজি ছাড়া ব্যবসা হয় না ব্যবসার জন্য পুঁজির দরকার হয়? পুঁজির দরকার হয়। পুঁজি যদি সীমিত হয় আর ব্যবসার মুনাফা যদি অসীম হয় তাহলে তার ব্যবসাটা হইল লাভের ব্যবসা। আর পুঁজি যদি ফুরাইয়া যায়, কোনো মুনাফা আসে না, তাহলে তার ব্যবসাটা হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ দুনিয়াতে প্রতিটি মানুষকে একটা পুঁজি দিয়া পাঠান, এই পুঁজি নিয়া দুনিয়াতে যাও ব্যবসা করো এবং এই ব্যবসার মাধ্যমে তোমরা মুনাফা হিসাবে জান্নাত অর্জন করো। যে পুঁজি দিয়ে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান জান্নাতের মুনাফা হাসিল করার জন্য, এই পুঁজিটার নাম তার জীবন, তার হায়াত। বুঝে থাকলে এবার বলুন তো, দেখুন তো টের পান কিনা আপনাদেরকে আল্লাহ একটা পুঁজি দিয়া ফাটাইছেন কিনা দুনিয়াতে। পুঁজিটা কি? আমার হায়াত, আমার জীবনটা একটা পুঁজি। দুনিয়ার জীবনটা একটা পুঁজি, এটা কি অসীম জীবন না সীমিত? দুনিয়ার সীমিত জীবনটা শেষ হওয়ার আগে আগে যদি তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যেতে পারো তাহলে তুমি লাভবান। আর যদি তোমার দুনিয়ার জীবনটা পুঁজিটা শেষ হয়ে যায়, এর ভিতরে যদি তুমি জান্নাতের খরিদ্দার হতে পারো না তাহলে তুমি ক্ষতিগ্রস্ত। যে ব্যক্তি দুনিয়ার জীবন ফুরাইবার আগে আগে জান্নাতের খরিদ্দার হয়ে গেল, তার পুঁজি গেল সীমিত, মুনাফা আসলো অসীম, সে লাভবান। আর যার দুনিয়ার জীবন ফুরিয়ে গেল কিন্তু জান্নাতের খরিদ্দার হতে পারলো না, মুনাফাও পাইল না পুঁজিও গেল, মুনাফাও পাইল না পুঁজিও গেল, তার ব্যবসাটা ক্ষতিগ্রস্ত। কাজেই এখানে লাভ ক্ষতি বলতে আল্লাহ এই জিনিসটা বুঝেছে যে দুনিয়াতে প্রতিটি মানুষকে আমি একটা সীমিত জীবন দিয়া পাঠাই, এটা হইল তার পুঁজি, দুনিয়াটা হইল তার ব্যবসায়ের জায়গা। জীবন পুঁজির দ্বারা দুনিয়াতে কিছুদিন ব্যবসা করে যদি জান্নাতের খরিদ্দার হয়ে যেতে পারে তাহলে সে হয় লাভবান। আর যার দুনিয়ার জীবন শেষ হয়ে যায়, এর ভিতরে জান্নাতের খরিদ্দার হতে পারে না, আল্লাহ বলেন সে হইল ক্ষতিগ্রস্ত। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন এবং এর বিনিময়ে মুমিনদের কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে দিয়েছে।
মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহর জান্নাত তাদের কাছে বিক্রি করে দিয়েছেন। আমি যদি আমার জান আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার পর আল্লাহর বিধান মতো আমি চলাফেরা করি, আমার মাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার পর মাল যদি আমি আল্লাহর বিধান মতে খরচ করি, তবেই আমি জান্নাতের খরিদ্দার হয়ে গেলাম, জীবন পুঁজির ব্যবসায় আমি লাভবান। আর যদি কেউ নিজের জান আল্লাহর কাছে বিক্রি করে না, আল্লাহর বিধান মতে চলাফেরা করে না, নিজের মাল আল্লাহর কাছে বিক্রি করে না, আল্লাহর বিধান মতে মাল খরচ করে না, জীবনের পুঁজিটাও একদিন ফুরিয়ে যাবে, আর মুনাফা জান্নাতও পাইল না, বুঝে থাকলে বলুন সে লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। আবু জাহাল, আবুল আহাব এবং তাদের দলের লোকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলেছিল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ বলেন স্কেল দিয়া মাপিয়া দেখ মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে না তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বুঝতে পারছেন জবাবটা? স্কেল দিলাম সূরা আসর, এই স্কেল দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মাফো, এই স্কেল দিয়া তোমরা নিজেদেরকেও মাফো, তোমরাই বলতে পারবে তিনি ক্ষতিগ্রস্ত না তোমরা ক্ষতিগ্রস্ত। এই সূরা আসরের মাধ্যমে যেহেতু আল্লাহ কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান এটা এই স্কেল এই সুরার ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, এই জন্য শুধু আবুল আহাব আর আবু জাহাল নয়, সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মানুষের মধ্যে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত এই সুরার স্কেলের দ্বারা মাপতেই ধরা পড়ে যাবে। এই সুরার নাম সুরাতুল আসর। আসর শব্দের বিভিন্ন অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হইল সময়। আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছেন, কোন সময়ের? মুফাসসিরিনে কেরাম বলেন তোমার হায়াতে যে পরিমাণ সময় আছে এই সময়ের কসম খেয়ে বলেছেন। যার হায়াতে আছে 50 বৎসর তাকে আল্লাহ 50 বৎসরের সময়ের কসম খেয়ে বলছেন, যার হায়াতে আছে 80 বৎসর তাকে আল্লাহ 80 বৎসরের সময়ের কসম খেয়ে বলছেন, যার হায়াতে আছে 100 বছর তাকে আল্লাহ 100 বছরের কসম খেয়ে বলছেন। ওয়াল আসরি, আমি তোমার জীবন পুঁজির কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসান লাফি হুসরিন ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়ার সীমিত জীবনে যারা চার কাজ করবে এরা সারা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র 4টা কাজ যারা দুনিয়ার জীবনে করবে তারাই লাভবান। দুনিয়ার জীবনে 4টা কাজ যারা করবে এদের সীমিত জীবন ফুরাবার আগে আগেই এরা জান্নাতের খরিদ্দার হয়ে যাবে, সুতরাং তারা লাভবান। দুনিয়ার সীমিত জীবনে 4টা কাজ যারা করবে না এরা মরণের আগে আগে জান্নাতের খরিদ্দার হতে পারবে না, সুতরাং তারাই ক্ষতিগ্রস্ত। তাহলে জীবনকে লাভবান করার জন্য আল্লাহ কত কাজের কর্মসূচি দিয়েছেন? 4 কাজ। এই 4 কাজ কি কি? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 কাজের প্রথম কাজ হল যারা মুমিন হবে, দ্বিতীয় কাজ হল যারা নেক আমল করবে, তৃতীয় কাজ হল মুমিন হবে নিজে নেক আমল করবে নিজে, আর ঈমান আমলের জন্য উপদেশ দিবে অন্যকে, তৃতীয় কাজ অন্যদের জন্য। ঈমান আমলের উপর অটল থাকতে ধৈর্য ধারণ করার উপদেশ দিবে অন্যকে। আপনাদের সহজে বোঝাবার জন্য আমি সংক্ষেপ করে বলি,
আল্লাহ জীবনকে সফল করার জন্য, লাভবান হওয়ার জন্য যে চার কর্মসূচি দিয়েছেন, চার কর্মসূচির প্রথম কর্মসূচি হলো ঈমান, দ্বিতীয়টা হলো নেক আমল, তৃতীয়টা হলো দাওয়াত, চতুর্থটা হলো ধৈর্য। ঈমান, আমল, দাওয়াত, ধৈর্য। ঈমান আনবে নিজে, নেক আমল করবে নিজে, দাওয়াত নিজেকে দিবে না অন্যকে দিবে? তাহলে ঈমান হইল নিজের জন্য, নেক আমল হইল নিজের জন্য, দাওয়াত নিজের জন্য না অন্যদের জন্য? হ্যাঁ, অন্যদেরকেও ঈমান আমলের দাওয়াত দিবে, নিজেরাও নিজেও ঈমান আমল, ঈমান আনবে, আমল করবে, অন্যদেরকেও ঈমান আমলের দাওয়াত দিবে। ঈমান এবং নেক আমলের উপর অটল থাকার জন্য ধৈর্যের দরকার হয়। যারা ঈমান হারা হয়ে যায় ধৈর্যের অভাবে হয়ে যায়, যারা নেক আমল ছেড়ে দেয় ধৈর্যের অভাবে ছেড়ে দেয়। নামাজ পড়ার ধৈর্য করতে, নামাজ পড়া সহ্য করতে পারে না, নামাজ ছেড়ে দেয়। রোজা রাখা সহ্য করতে পারে না, রোজা ছেড়ে দেয়। নেক আমল করতে যেটুকু কষ্ট লাগে এইটুকু কষ্ট সহ্য করতে রাজি হয় না, নেক আমল ছেড়ে দেয়। কাজেই অন্যকে দাওয়াত দিতে হবে ঈমান আমলের উপর অটল থাকতে, এবং ঈমান আমলের উপর অটল থাকতে যতটুকু ধৈর্যের দরকার এতটুকু ধৈর্য ধারণ করতেও অন্যকে দাওয়াত দিতে হবে। এই জন্য চার কর্মসূচি, সংক্ষেপে চার কর্মসূচি হইল ঈমান, আমল, দাওয়াত, ধৈর্য। ঈমান, আমল, দাওয়াত, ধৈর্য। এই চার কর্মসূচি যারা দুনিয়ার জীবনে পালন করবে, এরা মরণের আগে আগে জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। জীবন গেল সীমিত, মুনাফা হইল অসীম, ব্যবসাটা তাদের লস না লাভবান? যারা ঈমান আনবে না, আমল করবে না, দাওয়াত দিবে না, ধৈর্য ধারণ করবে না, এদের সীমিত পুঁজিও ফুরাইয়া যাবে, জান্নাতও পাবে না, এদের ব্যবসায় এরা ক্ষতিগ্রস্ত। তাহলে কত কাজের দ্বারা আমরা জীবন পুঁজির ব্যবসায় লাভবান হতে পারি? এক নম্বর হইল ঈমান, দুই নম্বর আমল, তিন নম্বর দাওয়াত, এক নম্বর ধৈর্য। দাওয়াত কথাটা খুব ব্যাপক, আল্লাহর বন্দাকে আল্লাহর পথে ডাকার নাম দাওয়াত, আল্লাহর বন্দাকে আল্লাহর পথে ডাকার নাম দাওয়াত। তবলিগি জমাতে চিল্লা দিতে গেলে সেইটাও দাওয়াত। তফসিরুল কোরআন সম্মেলনে তফসির শোনার জন্য, বোঝার জন্য আসলে তফসির শুনাইয়া দিলে, বুঝাইয়া দিলে, এটাও দাওয়াত। ক্লাসে বসে ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিলে সেইটাও দাওয়াত। কাজী দাওয়াতের কাজটা সংকীর্ণ নয়, দাওয়াতের কাজটা অত্যন্ত ব্যাপক। ইসলামী সভা সমিতিতে, ইসলামী সম্মেলনেও ব্যাপকভাবে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া হয়। তবলিগি জমাতের চিল্লায় গেলেও মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া হয়। মাদ্রাসায় যারা তিসপাড়া কুরআনের তফসির শিখে, রাসুলের লক্ষ লক্ষ হাদিস শিখে, এদেরকে উস্তাদগণ আল্লাহর পথে দাওয়াত দেন না, তাহলে ওইটাও দাওয়াত। ইমানের উপর অটল থাকতে, আমলের উপর অটল থাকতে, অন্যকে দাওয়াত দিতে কিছু কষ্ট স্বীকার করতে হয়। এই কষ্টটা যারা স্বীকার করতে রাজি নয়, তারা ধৈর্যের অভাবে কষ্ট স্বীকার করতে রাজি হয় না, এই জন্য এদের জীবন সফল হতে পারে না, এরা লাভবান হতে পারে না। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন যে চার কর্মসূচি আমাদেরকে প্রদান করলেন জীবন পুঁজির ব্যবসায় লাভবান হওয়ার জন্য, প্রথমে আমরা কর্মসূচি চারটা মনে রাখি, তারপর একটা একটা করে একটু বোঝার চেষ্টা করি। চার কর্মসূচির প্রথমটা হলো ঈমান, দ্বিতীয়টা আমল, তৃতীয়টা দাওয়াত, চতুর্থটা ধৈর্য। ঈমান, আমল, দাওয়াত, ধৈর্য।
ইমান কাকে বলে, ইমান কাকে বলে, এই প্রশ্নের জবাব আমাদের বর্তমান সমাজের মুসলমানদের মধ্যে খুবই অস্পষ্ট। কম মুসলমানই পরিষ্কারভাবে বলতে পারে যে ইমান কাকে বলে, অথচ সমস্ত মুসলমানদের জন্য এই কথা জানা ফরজ, ইমান কারে কয়। বুঝে থাকলে বলুন তো, ইমান কাকে বলে এটা জানা নফল না ফরজ? কাজে আমরা যারা জানি আমরা ফরজ আদায় করলাম, যারা জানি না এই পয়লা ফরজই তো বাকি রইল, প্রথম ফরজই তো বাকি রইল। এই কারণে সমস্ত মুমিন মুসলমান যারা ইমানদার হওয়ার দাবি করেন সকলেরই জানা থাকা দরকার যে ইমান কাকে বলে, ইমান কাকে বলে। এই প্রশ্নের খুব পরিষ্কার জবাব হইল কোরআন হাদিসের ঘোষিত ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান। কোরআনে এমন ছয়টা কথা ঘোষণা দেওয়া হয়েছে, হাদিসে এমন ছয়টা কথার ঘোষণা দেওয়া হয়েছে যে ছয় কথা বিশ্বাস করার নাম ইমান। কোরআনের কোন আয়াতে এই ছয় কথা আছে, রাসুলের কোন হাদিসে এই ছয় কথা আছে? যারা উস্তাদের কাছে কোরআন হাদিস শিখে না তারা তো বলতে পারবে না, তাহলে তারা ইমান খুঁজে পাবে কোথায়? কোরআন হাদিস যারা শিখছে না পড়ছে না বুঝে না তারাও যেন ইমান পাইতে পারে সহজে, এই জন্য উলামায়ে কেরাম কোরআন হাদিসের ঘোষিত ছয় কথাকে একটা কলেমার ভিতরে ঢুকাইয়া দিছে। এই কলেমাটার নাম হইল ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি তো আশা করি আপনারা সকলে না জানলেও অধিকাংশরা এই কলিমা জানেন। এই কলিমা বিশ্বাস করার নাম ইমান। কারো মনে যদি প্রশ্ন জাগাইতে এর আগের তিন কলিমা গেল কই? মুসলমানের প্রথম কলিমা তো হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমার নাম হইল কলিমায়ে তাইয়্যিবা। দ্বিতীয় কলিমার নাম কলিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তৃতীয় কলেমার নাম হইল ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। চতুর্থ কলেমা হইল ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করার নাম ইমান। যদি হয় তাহলে এর আগের তিন কলেমা গেল কই? এই প্রশ্ন যদি কারো মনে জাগে প্রশ্নের জবাবটাও মনে রাখুন। প্রথম কলিমার কিছু ব্যাখ্যা দ্বিতীয় কলিমাতে দেওয়া হয়েছে, দ্বিতীয় কলিমার আরো কিছু ব্যাখ্যা তৃতীয় কলিমাতে দেওয়া হয়েছে। তৃতীয় কলিমার ষোলো আনা ব্যাখ্যা চতুর্থ কলিমায় দেওয়া হয়েছে। কাজেই চতুর্থ কলিমা ইমানে মুফাসসাল যারা গ্রহণ করবে এর ভিতরেই আগের তিন কলিমা আছে, এর ভিতরে আগের তিন কলিমা। এখন আমি আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা ইমান কাকে বলে এই কথা মোটামুটি বুঝতে পেরেছেন যে ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করার নাম ইমান। এই ছয় কথা কি কি? ইমানে মুফাসসালের অর্থ যদি কারো জানা না থাকে তাহলে আমি অর্থটাও বলে দেই। ইমানে মুফাসসালের অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফিরিশতাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করলাম, আমি আখেরাত বিশ্বাস করলাম। কথা হইল, আমি আবার কই আপনারা গণেন, আল্লাহ বিশ্বাস করলাম, ফিরিস্তা বিশ্বাস করলাম, আসমানি কিতাব বিশ্বাস করলাম, নবী রাসূল বিশ্বাস করলাম,
তকদির বিশ্বাস করলাম, আখেরাত বিশ্বাস করলাম, কত কথা, এই ছয় কথা বিশ্বাস করার নাম ইমান। যারা বিশ্বাস করে তাদের নাম মুমিন মুসলমান, যারা বিশ্বাস করে তাদের নাম মুমিন মুসলমান। কাজেই এতটুকু পর্যন্ত বুঝার পরে আমি আশা করি আপনারা বলতে পারবেন, আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কি ইমান আছে? কেমনে বুঝলেন? আমি যেহেতু ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করি, কাজেই আমার ইমান আছে, আমি একজন মুমিন মুসলমান। এতটুকু কথা যারা জানে না, এদের না জানার সুযোগে আমাদের সমাজে কিছু মানুষ মুমিন মুসলমানকেও কাফির বলার সাহস পায়, আর কিছু নামদারি মুসলমান কাফিরকেও মুসলমান বলার ওকালতি চালায়। মুসলমানকে কাফির বলার সাহস পায় কেন, আর কাফিরকে মুসলমান বলার ওকালতি চালায় কেন? কারণ তারা জানে যে এই সমাজের অধিকাংশ মুসলমান ইমান কারে কয় পরিষ্কারভাবে বুঝে না, কাজেই যা ইচ্ছা তাই বলা যায়। এই রকমের বিভ্রান্তি যেন মুসলমানের সমাজে কেউ ছড়াইতে না পারে, এই জন্য সমস্ত মুসলমানের পরিষ্কারভাবে জানা থাকা দরকার যে ইমানে মুফাসসালের ছয় কথা যারা বিশ্বাস করে তারাই মুমিন মুসলমান। আজকের থেকে কেউ যদি আপনাদের কাউকে কাফের বলে, জিজ্ঞাসা করবেন ছয় কথার কত নম্বর কথা আমি মানি না, তুমি কাফির বললা কেন? ছয় কথার কত নম্বর কথা মানি না, আমি তো ছয় কথার ছয় কথাই মানি, কাজেই তোমার কাফির বলা বল। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আকীহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। কেউ যদি কাউকে কাফের বলে, যাকে কাফের বলে সে যদি ছয় কথায় বিশ্বাসী হয়, তাহলে সে তো কাফির নয়, যে কাফির কইল সে নিজেই কাফির হইয়া যায়। যার ইমান আছে তারে যে কাফির বলে সে নিজেই কাফের হয়ে যায়। এই কারণে কাফির বলতে খুব সাবধান। আপনি কাউকে কাফির বললে আপনাকে প্রমাণ করতে হবে কত নম্বর কথা না মানার কারণে কাফির হলো। বিশেষ করে আমাদের সমাজে যারা দলে দলে মুসলমানদেরকে কাফের বলে, এরা তিন ইমানে মুফাস নিজেরাই ইমানে মুফাসসালের তিন নম্বর কথা মানে না, অন্য মুসলমানকে কাফের বলে নিজেই তিন নম্বর কথা মানে না। ইমানে মুফাসসালের এক নম্বর কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বর কথা হইল আমি আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করলাম, তিন নম্বর কথা হলো আমি আল্লাহর কিতাব বিশ্বাস করলাম। কোরআন শরীফ আল্লাহর কিতাব কি না, তাহলে কোরআন শরীফ বিশ্বাস করতে হবে, কত নম্বর, তিন নম্বর। কোরআনের কোনো কথা যদি কেউ অবিশ্বাস করে, কোরআনের কোনো কথা যদি কেউ অমান্য করে, তাহলে সে কাফের হয়ে যায়। কত নম্বর কথা অবিশ্বাস করে কাফির হইল, তিন নম্বর কথা। কোরআনের এক দুইটা কথা আমি আপনাদের শোনাই, যা যেই কথাগুলি আমাদের সমাজের অনেক নামদারি মুসলমান দাবি করে মুসলমান, কিন্তু কোরআনের এই কথাগুলি এরা মানে না। পবিত্র কোরআনের সুরায়ে নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। শুধু আল্লাহ জানেন গায়েব, আল্লাহ ছাড়া আসমানের কোনো বাসিন্দাও গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দাও গায়েব জানে না। কোরআনের এই ঘোষণাটা, কোরআনের এই কথাটা অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট, ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ নাই, যা বলা হয়েছে তাই। একমাত্র আল্লাহ ছাড়া আসমানের কোনো বাসিন্দাও গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দাও গায়েব জানে না।
এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিষয়ের কিতাব ফিকহে আকবর এর ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে উল্লেখ আছে, কদ সররাহাল হানাফিয়্যাতু বিত্তাকফির বিএতিকাদি আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ইল্লাল্লাহ। এর অর্থ হলো যেহেতু সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজেই যদি কেউ বলে নবী গায়েব জানেন তাইলে সে কোরআন মানে না। কোরআন না মানলে ছয় কথার কত নম্বর কথা মানে না? ছয় কথার কোনো কথা না মানলে কত নম্বরের মুমিন? কারে কাফির কও তুমি দেখি নিজে কাফির, কথা বুঝলেন কি না দেখেন? কাকে কাফির বলো তুমি নিজে দেখি কাফির। এই কারণে আল্লাহর দেওয়া চার কর্মসূচির প্রথমটাই যেহেতু ঈমান, এই কারণে আমি বলছিলাম সমস্ত মুমিন মুসলমানের ভালোভাবে জেনে রাখা দরকার ঈমান তাকে কিভাবে আর ঈমান যায় কিভাবে। ঈমানে মুফাসসলের ছয় কথা মানলে ঈমান তাকে, এর কোনো কথা না মানলে ঈমান যায়। ছয় কথার তিন নম্বর কথা হলো আমি কোরআন বিশ্বাস করি, কোরআনের সব কথা সঠিক বলে আমি বিশ্বাস করি। এই কোরআনের সব কথার মধ্যে এক কথা হইল আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজেই যদি কেউ বলে নবী গায়েব জানেন তাহলে সে কোরআন মানে না। যে কোরআন মানে না সে আবার সুন্নি হয় কিভাবে? সে আবার অন্যদেরকে কাফির বলে কিভাবে? সে তো নিজেই কাফির। আরেকটা উদাহরণ দিই শুনুন, পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কুন্না গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নই। একটু মনোযোগে শুনবেন আমার একটা কথার জবাব দিবেন, আল্লাহ বলেন আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকলে বলুন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র বিরাজমান, সর্বদর্শী। আল্লাহ সবখানে আছেন, সব কিছু দেখেন, সবখানে আছেন, সব কিছু দেখেন। এটাকেই মুসলমানের পরিভাষায় হাজির নাজির বলা হয়। মুসলমানের পরিভাষায় হাজির নাজির বলা হয়। হাজির নাজিরের মতলব মর্মই হল সবখানে আছেন, সব কিছু দেখেন। এই জন্য একজন মুসলমান যত বড় বিয়া হলই হোক, আল্লাহ গতকালকে সন্দলফুল এসেছিলেন, আজকে সিলেট চলে গেছেন, আগামীকাল ঢাকা যাইবেন, তারপরের দিন যাইবেন লন্ডন, তারপরের দিন যাইবেন আমেরিকা, আবার আরেক দিন আল্লাহ বাংলাদেশে আসবেন, এমন কথা কোনো বিয়া হলেও কয় না। কেন কয় না? সব সময় সবখানে আছেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়? যিনি সবসময় সবখানে থাকেন তার আসা যাওয়া হয় না। আসা যাওয়ার জায়গা থাকলে তো আসা যাওয়া হতো। কোনখানে আসবেন? এখানে তো আসেনি। আমেরিকায় যাবেন? সেখানে তো আসেনি। লন্ডন যাবেন? সেখানে তো আসেনি। মক্কা শরীফে যাবেন? সেখানে তো আসেনি। মদিনা শরীফে যাবেন? যাবেন কেন? আসেনি তো। বাংলাদেশে আসবেন কেন? আসেনি তো। কাজেই যিনি সবসময় সবখানে আছেন তার কোনো সময় কোথাও আসা যাওয়া নাই। পক্ষান্তরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের জগৎ থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে এসেছিলেন, বাবা আব্দুল্লাহর ঔরস থেকে মা আমেনার গর্ভে গিয়েছিলেন, মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে এসেছিলেন, এখান থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন। দাফন করার পরে রওজা শরীফের ভিতরে গিয়েছেন, কিয়ামতের দিন সেখান থেকে বের হয়ে হাশরের মাঠে আসবেন,
তারপরে হাসরের মাঠ থেকে জান্নাতে যাবেন। রাসুলের অতীতেও আসা যাওয়া ছিল, ভবিষ্যতেও আছে। কাজেই রসুল আজিব নাজির, তাহলে রসুল রে আজিব নাজির কয়নি কেউ? আল্লাহ বলেন একমাত্র আমি আজিব নাজির। রসুলকে আল্লাহ কি বলেন দেখুন তো, আল্লাহ বলেন ওয়ামা কুনতালাদাইহিম ইযিয়ুলকুনা আকলামাহুম আজ্জুহুম ইয়াকুলু মারইয়াম ওয়ামা কুনতালাদাইহিম ইযিয়াখতাসিমুন। হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন, মরিয়মের অভিভাবক কে হবে সাব্যস্ত করার জন্য তারা একটা লটারি দিয়েছিল। সেই লটারির ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন আপনি যদি হাজির নাজির হইতেন ঘটনাক্ষেত্রে নিজেই থাকতেন, নিজেই দেখতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আপনার কাছে আমি কুরআন নাজিল কইরা ঘটনা জানাইয়া দিলাম। নবীকে আল্লাহ হাজির নাজির বলেছেন না হাজির নাজির না বলেছেন? আল্লাহ নিজেকে হাজির নাজির সাব্যস্ত করে নবীকে বলেছেন আপনি হাজির নাজির না, হাজির নাজির আমি আল্লাহ। এখন যদি কেউ নবীকে হাজির নাজির বল হাজির নাজির বলে, তাইলে কুরআন মানে? কুরআন না মানলে ইমানে মুফাসসালের কত নম্বর মানে না? ইমানে মুফাসসালের তিন নম্বর না মানলেই সুন্নি হয় না, ইমান হারা হয়? তুমি আবার কাফির কারে কও? তুমি তো নিজেই কাফির। আমার বড় আশ্চর্য লাগে হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন যেভাবে বলেছিল, ফাআলতা ফাআলাতাকাল্লাতি ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলেছিল ও মুসা, আমার বড় নুন নিমক খাইয়া লালিত ফালিত হইছো 30 বছর, আমার বংশের লোকেরে খুন কইরা ফলাইয়া রইছো 10 বছর, আবার আজকে আমার বিরুদ্ধে আরেক খুদার দাওয়াত নিয়ে আসছো, তুমি একটা কাফির। কে কইল? ফেরাউনে। কারে? যারে কইল তিনি কাফির, না যে কইল সেই কাফির? হুবহু কাণ্ড তো এখানেও, এখানেও তো সেই একই কাণ্ড। ফেরাউন নিজে কাফির হইয়া যেভাবে মুসা আলাইহিসসালামকে কাফির বলেছিল, যারা নবীকে আলিমুল গায়ব বলে কুরআন মানে না নিজেরাই কাফির, যারা নবীকে হাজির নাজির বলে কুরআন মানে না নিজেরাই কাফির, যারা নবীর আলিমুল গায়ব হাজির নাজির কয় না তারারে কয় কাফির। যেমন ভাবে ফেরাউন নিজে কাফির হইয়া মুসা নবীরে কাফির কইছে, ঠিক তেমনি ভাবে এরাও নিজেরা কাফির হইয়া এই দেশের মুমিন মুসলমানকে কাফির বলে। এই কারণে বলেছিলাম সমস্ত মুমিন মুসলমানের জানা থাকা দরকার যে একটা মানুষ মুমিন কোন সময় হয় আর কাফির কোন সময় হয়। ইমানে মুফাসসালের 6 কথা মানলে হয় মুমিন, আর কোনো কথা না মানলে হয় কাফির। আবার কিছু বড় বড় শিক্ষিত পণ্ডিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী কাদিয়ানীদেরকে মুসলমান বলার জন্য ওকালতি শুরু করে, কাদিয়ানি মুসলমান নয় কাদিয়ানি কাফির। এই তো আপনাদের জানা দরকার কাদিয়ানি কাফির কেন, 6 কথার কোন কথা মানলো না, এটা স্মরণ রাখা দরকার। 6 কথার 6 কথা মানে এমন লোক কোনোদিন কাফির হয় না, 6 কথার কোনো কথা না মানলে পরে কাফির হয়। কাজী কাদিয়ানি 6 কথার কোন কথা না মানার কারণে কাফির হইল, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত বাবা নন, তিনি আল্লাহর রাসূল হওয়ায় তোমাদের রুহানি বাবা। সমস্ত নবী রসুলগণই যার যার উম্মতের রুহানি বাবা,
কিন্তু কোন নবী খাতামুন নবিয়্যিন নন, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলেন খাতামুন নবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন। হাদিস শরীফে রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি যে খাতামুন নবিয়্যিন, এর অর্থ হইল আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। কাদিয়ানীরা কয় আছে খাতামুন নবীন বলছেন আল্লাহ কোরআনে, রসুল বলেন এর অর্থ হইল আমি শেষ নবী, কাদিয়ানীরা মানে না। সুতরাং সুরায় আহজাবের 40 নম্বর আয়াত না মানার কারণে কাদিয়ানি কাফির। এইভাবে ইমানে মুফাসসালের ছয় কথা যারাই মানবে তাদেরকেই মুমিন মুমিন বলে মানতে হবে, ছয় কথার কোনো কথা যেই মানবে না সেই কাফের হয়ে যাবে। এই কথাটা সর্বস্তরের মুসলমানের ভালোভাবে পরিষ্কারভাবে জানা দরকার, জীবনভর মনে রাখা দরকার, কেমনে মুমিন হয় আর কেমনে কাফির হয়। যেহেতু সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন পুঁজির ব্যবসায় লাভবান হওয়ার যে চার কর্মসূচি দিয়েছেন, এর প্রথম কর্মসূচিটাই হইল ইমান। প্রথম কর্মসূচিটাই হইল মানে ইমান কারে কয়, ইমান কেমনে তাকে আর কেমনে যায়, এটা যদি না জানি তাইলে আমি চার কর্মসূচির প্রথমটাই তো হেফাজত করতে পারবো না। আমাদের সমাজে আজকাল অনেক মানুষ নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করে, অথচ কোরআনের অনেক কথাই মানতে রাজি না। অনেক কথা আছে কোরআনে যারা যেগুলি তারা মানতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একায়েতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, হে ইমানদারগণ পরিপূর্ণ ইমানদার হইয়া যাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। এই আয়াতটা আল্লাহ নাযিল করেছিলেন একজন ইহুদি আলেম কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন নবীর যুগে, এই মুসলমানের একটা চিন্তাধারার প্রতিবাদে। ইহুদি আলেমের নাম ছিল আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম ধর্ম সত্য বুঝতে পেরে কলিমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে দেখলেন এমন দুইটা বিষয় আছে যে দুইটা বিষয় একভাবে পালন করলে শুধু ইসলাম রক্ষা হয়, ইহুদি ধর্মের সাথে তাল মিলানি যায় না, আর একভাবে পালন করলে ইসলামও রক্ষা হয় ইহুদি ধর্মের সাথেও তাল মিলানি যায়, এমন দুইটা বিষয় আছে। দুই বিষয়ের এক বিষয় হইল উটের গোশত খাওয়া, উটের গোশত খাইলেও ইসলাম ধর্মে কোনো গুণা নাই, না খাইলেও কিতা জানো আপনারা গুণা নাই, ইসলামের বিধানে উটের গোশত খাইলেও গুণা নাই, না খাইলেও গুণা নাই, কিন্তু ইহুদি ধর্মে উটের গোশত খাইলে গুণা। তিনি ভাবলেন উটের গোশত খাইয়া যদি ইসলাম ধর্ম পালন করি তাহলে ইহুদি ধর্মের সাথে তাল মিলানি যায় না, আর উটের গোশত না খাইয়া যদি ইসলাম ধর্ম পালন করি তাহলে আমার ইসলামও ঠিক থাকে আর ইহুদি ধর্মের বিধানটাও রক্ষা হয়। কথা বুঝলেন কি না দেখেন, কাজেই তিনি উটের গোশত খাইয়া ইসলাম পালনের পথে না গিয়া, উটের গোশত না খাইয়া ইসলাম পালনের পথে গেলেন, আমার ইসলামও ঠিক রইল, ইহুদি ধর্মের সাথেও সামঞ্জস্য রক্ষা হইল। এই পথ তিনি অবলম্বন করলেন, গেল এক বিষয়। আরেকটা বিষয়, ইসলামের বিধানে শনিবারে মাছ শিকার করলেও গুণা নাই, না করলেও গুণা নাই, ইহুদি ধর্মে শনিবারে মাছ শিকার করলে গুণা। তিনি ভাবলেন মাছ শিকার শনিবারে করলেও ইসলাম রক্ষা হয়, শনিবারে মাছ শিকার না করলেও ইসলাম রক্ষা হয়, কিন্তু মাছ শিকার না কইরা ইসলাম রক্ষা করলে ইহুদি ধর্মের সাথে অমিল থাকে, আর মাছ শিকার কইরা ইসলাম ধর্ম পালন করলে ইহুদি ধর্মের সাথে মিল থাকে না, কাজে আমি ইসলামের বিধানটা ওই পদ্ধতিতে পালন করি যেভাবে করলে ইহুদি ধর্মের সাথে মিল থাকে। তিনি শনিবারে মাছ শিকার করেন না, ইসলামও রক্ষা হইল, ইহুদি ধর্মের সাথে অসামঞ্জস্য রইল, তিনি উটের গোশত খান না,
ইসলামও রক্ষা হইল আর ইহুদি ধর্মের সাথে অসামঞ্জস্য রক্ষা হইল। তার এই পদ্ধতির প্রতিবাদে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, তোমার এই এইভাবে ইসলাম পালন করা ইসলাম নয়, শয়তানের পদাঙ্ক অনুসরণ। ইসলামের বিধান পালন করতে হইলে ইসলামের কারণেই করতে হবে, বাতিল ধর্মের সাথে তাল মিলাবার জন্য ইসলামের বিধান পালন করলে সেটা ইসলাম হবে না, সেটা শয়তানের অনুকরণ হবে। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য একটা উদাহরণ দিই, দেখুন তো বুঝেন কিনা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফুল লোহা, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি লম্বা ছিল কি না? ছিল। এখন যদি কেউ দাড়ি লম্বা করে এই উদ্দেশ্যে যে আমার ইসলামও রক্ষা হইল আর ঠাকুরের সাথেও মিল রইল, ঠাকুরের সাথেও মিল রইল, ইসলাম না শয়তানি, আল্লাহ বলেন এইরকম শয়তানি করো না, ইসলামের জন্য ইসলাম পালন করো। আরেকটা উদাহরণ দিয়ে দেখেন বুঝেন কিনা। টুফি, মুসলমান পুরুষের মাথায় টুফি দিয়া তার উপর ফাগরি বান্ধা নবীর সুন্নত, জানেন কি না? নবীর সুন্নত। শিখরাও মাথায় ফাগরি বান্ধে। এখন যদি কোনো মুসলমান মাথায় ফাগরি বান্ধে এই উদ্দেশ্যে যে আমার ইসলামও ঠিক রইল শিখের সাথেও মিল রইল, এটা ইসলাম না শয়তানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামের নামে শয়তানি করো না। এগুলি ইসলামের নামে শয়তানি। কিসের নামে শয়তানি? ইসলামের নামে শয়তানি। দাড়ি লম্বা রাখে ইসলামের বিধান রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মিল করার জন্য, এটা ইসলাম নয় শয়তানি। মাথায় ফাগরি বান্ধে এটা নবীর সুন্নত, কিন্তু তার উদ্দেশ্য হইল শিখের সাথে তাল মিলানি গেল, আল্লাহ বলেন এটা ইসলাম নয় শয়তানি। কাজে ইসলাম যদি কেউ পালন করো তাহলে ভিন্ন ধর্ম কোনো বাতিল ধর্মের সাথে তাল মিলাবার জন্য নয়, একমাত্র ইসলামের বিধান হওয়ার কারণে পালন করো। এখন ইসলামের বিধান পালন করেও যদি ভিন্ন ধর্মের সাথে তাল মিলাইলে শয়তানি হয়, তাহলে ইসলামের বিধান লঙ্ঘন করে ভিন্ন ধর্মের সাথে তাল মিলাইলে কি হয়? জঘন্যতম শয়তানি হয় কি না? জঘন্যতম শয়তানি হয়। ইসলামের বিধানে 31st 9 কোনো বিষয় নাই, 31st night কোনো বিষয় ইসলামে নাই। আমার মনে হয় এখানে কোনো না কোনো লোক আছেন যারা 31st night বুঝেন। ডিসেম্বর মাসের 31 তারিখের রাত্রি, ডিসেম্বর মাসের 31 তারিখের রাত্রি, এটারে ইংরেজি ভাষায় কয় 31st night। এই রাতের প্রথম অর্ধেকটা আগের বছরের অংশ হয় আর পরের অর্ধেকটা পরের বছরের অংশ হয়। বিগত ডিসেম্বর মাসের 31 তারিখের রাত্রিটা 12টা পর্যন্ত ছিল 2019 সালের অংশ, আর 12টার পর থেকে রাতের বাকি অংশটা হলো 2020 সালের অংশ। কাজেই প্রতি বছর ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টার পর থেকে নূতন বৎসর শুরু হয়। এই কারণে খ্রিস্টানেরা নূতন বৎসরকে বরণ করার নামে, নববর্ষ বরণের নামে এই রাত্রে উৎসব করে। বুঝে থাকতে বলুন তো, ডিসেম্বর মাসের 31 তারিখের রাত্রে উৎসব করা মুসলমানি কাজ না খ্রিস্টানদের কাজ? এটা যদি কোনো মুসলমানে পালন করে, এটা কি এটা মুসলমান রয়েছে না শয়তানের গোলাম হইয়া গেছে? মুসলমান নামে বাংলাদেশে এমন যথেষ্ট পরিমাণ শয়তানের গোলাম জন্ম হইয়া গেছে, ঈমান রইল কোথায়? আল্লাহ তো 4 কর্মসূচি দিলেন জীবন পুঁজির ব্যবসায় লাভবান হওয়ার জন্য। 4 কর্মসূচির প্রথমটার নাম ঈমান, এখানেই দিই গণ্ডগোল, বাকি 3টার আলোচনা করে লাভ কি? ঈমানই যদি না থাকে তাহলে আর জীবন ব্যবসায় লাভবান হইব কোথায়? এইভাবে আমাদের সমাজে বর্তমানে অনেক মুসলমান এমন আছে, সাধারণ মুসলমান নয়, বড় বড় শিক্ষিত পণ্ডিত মুসলমান, যারা ইসলামের বিভিন্ন কাজকে, বিভিন্ন কর্মকাণ্ডকে
ইহুদি ধর্মের সাথে তাল মিলাইয়া পালন করতে চায়, খ্রিস্ট ধর্মের সাথে তাল মিলাইয়া পালন করতে চায়। ভিন্ন ধর্মের সাথে তাল মিলাইতে গেলে আর মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। এই কথা আপনাদেরকে বোঝাবার জন্য আর একটা উদাহরণ দিই, শুনুন। উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন মৌলানা আশিক এলাহি বুলন্দ শহরি রহমতুল্লাহ আলী, বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় আলেম ছিলেন। ইনি অনেকগুলি কিতাব লিখে গেছেন, এর মধ্যে উনার লিখে যাওয়া একটা কিতাবের নাম আছে মরনে কে বাদ কিয়া হবে, উর্দু ভাষায় লেখা। বাংলা ভাষায় এই কিতাবের অনুবাদ হইছে, বাংলাটার নাম হইল মরণের পরে কি হবে। এই কিতাবের মধ্যে তিনি একজন মুসলমান আলেম আর একটা খ্রিস্টান মেয়ের ঘটনা লিখছেন, একজন মুসলমান আলেম আর একটা খ্রিস্টান মেয়ে। মুসলমান আলেম বলতেন ইসলামের সবগুলি বিধান যুক্তিসঙ্গত, একটা বিষয় আছে এইরকম যে এই ব্যাপারে ইসলামের বিধানটা যুক্তিসঙ্গত নয়, খ্রিস্ট ধর্মের বিধানটা যুক্তিসঙ্গত। ইসলামের সবগুলি বিধানকে তিনি যুক্তিসঙ্গত নয় বলেছেন, না একটা মাত্র ব্যাপারে ইসলামের বিধান যুক্তিসঙ্গত নয়, খ্রিস্টানদের বিধান যুক্তিসঙ্গত, আর বাকি সর্ব ব্যাপারে ইসলামের বিধান যুক্তিসঙ্গত। তার দৃষ্টিতে যে ব্যাপারটা খ্রিস্টানদের বিধান যুক্তিসঙ্গত, ইসলামের বিধানটা যুক্তিসঙ্গত নয়, এই ব্যাপারটা হইল স্বামী স্ত্রীর মিলামিশার পরে, স্বামী স্ত্রী মিলামিশা করলে পরে। ইসলামের বিধানে শরীরের কোনো অঙ্গে নাফাক লাগুক আর না লাগুক দুয়া ফরজ। দেখুন তো ইসলামের বিধানটা আপনারা জানেন কি না, স্বামী স্ত্রীর মিলামিশার পরে চুলের গুড়ায় কোনো নাফাক লাগে না কিন্তু দোয়া ফরজ, নাকের ভিতরে কোনো নাফাক লাগে না কিন্তু দোয়া ফরজ, মুখের ভিতরে নাফাক লাগে, কেউ দিয়ে আও হইন না নাও হইন, কিন্তু ইসলামের বিধানে মুখের ভিতর পর্যন্ত দোয়া ফরজ। ইনি বলেন এটার কোনো যুক্তি নাই। খ্রিস্ট ধর্মের বিধানে স্বামী স্ত্রী মিলামিশার কারণে যে অঙ্গে নাফাক লাগে শুধু সেই অঙ্গ দোয়া ফরজ, অন্য অঙ্গ দোয়ার কোনো যুক্তি নাই। কাজে খ্রিস্টানদের এই ব্যাপারে খ্রিস্ট ধর্মের বিধানটা যুক্তিসঙ্গত, ইসলামের বিধান যুক্তিসঙ্গত নয়। আপনারা যারা যারা নাউজুবিল্লাহ ফরেছেন, আমি মনে করি আপনারা ইমান আছে এই জন্য ফরেছেন, কিন্তু যুক্তি বুঝে শুনে বলেননি। এখানের যুক্তিগত ব্যাপারটা কি, এটা কিন্তু বোঝার মতো একটা বিষয়। যুক্তির ব্যাপারটা বোঝার জন্য আবারও বলছি, বলুন তো স্বামী স্ত্রী মিলামিশার কারণে চুলের গোড়ায় কোনো নাফাক লাগে, তাহলে দুয়ার যুক্তি কি, কেন ফরজ হইল, দুইবার কারণটা কি, কোনো নাফাক লাগলো না দুইব কেন। হ্যাঁ, এটা এটা হইল আল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন, এটা হইল আপনারা ইমানের দাবি, কিন্তু যুক্তি কোথায়, নাকের ভিতরে কোনো নাফাক লাগেনি দুই বা কেন, যুক্তি কোথায়, মুখের ভিতরে কোনো নাফাক লাগেনি কিন্তু দুই বা কেন, যুক্তি কোথায়। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যে বিধানের পক্ষে কোনো যুক্তি নেই, ইসলামে যত বিধান আছে সমস্ত বিধানের পক্ষে যুক্তি আছে, কিন্তু আল্লাহর যুক্তি বুজার মতো যোগ্যতা সকলের মাথায় নাই। এইটা মহামূল্যবান একটা মূলনীতি, সমস্ত মুসলমানের মনে রাখা দরকার। ইসলামে এমন কোনো বিধান নাই যে বিধানের পক্ষে কোনো যুক্তি নাই, ইসলামের সবগুলি বিধান যুক্তিসঙ্গত, কিন্তু আল্লাহর যুক্তি বুজার মতো সকল মানুষের মাথায় নাই। তিনি সেই কিতাবে স্বামী স্ত্রী মিলামিশার কারণে চুলের গুড়া নাফাক হয় না দুইবার যুক্তি কি, নাকের ভিতর নাফাক হয় না দুইবার যুক্তি কি, মুখের ভিতর নাফাক হয় না দুইবার যুক্তি কি, সমস্ত শরীর নাফাক হয় না সমস্ত শরীর দুয়া ফরজ হওয়ার যুক্তি কি উল্লেখ করে বলেন যে স্বামী স্ত্রীর মিলামিশার কারণে উভয়ের শরীরে চরম একটা অলসতা আসে। এখন যাদের অভিজ্ঞতা আছে তারা জবাব দিবেন, স্বামী স্ত্রীর মিলামিশার পরে শরীরে খুব উৎফুল্লতা আসে না অলসতা আসে, স্বামী স্ত্রীর মিলামিশার পরে উভয়ের শরীরে চরম একটা অলসতা আসে, উঠতে মনে চায় না, বসতে মনে চায় না,
বিছানা ছাড়তে মনে চায় না, নমাজ পড়তে যাইবে দূরের কথা। এই অলসতা, শুধু যে অঙ্গে নাফাক লাগছে এই অঙ্গ দুইলে এই অলসতা দূর হয় না। মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত দুইয়া, নাকের ভিতর পর্যন্ত দুইয়া, মুখের ভিতর পর্যন্ত দুইলে অলসতা দূর হয়। সুতরাং এই ব্যাপারে খ্রিস্ট ধর্মের যুক্তি না ইসলামের যুক্তি সঠিক, কিন্তু সেই আলিম মরনে কে বাদ কিয়া হগা, মরণের পরে কি হবে কিতাবে আশিকে আলাহি বুলন শহরি রহমতুল্লাহ আলী যে ঘটনা লিখছেন আলিমের, সেই আলিম বলতেন যে এখানে সমস্ত শরীর দুইবার কোনো যুক্তি নাই, ইসলামের এই বিধানটা অযৌক্তিক। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানটা অযৌক্তিক না ওই আলিমের মাথা এই যুক্তি বুঝতে ব্যর্থ হয়েছে? ওই আলিমের মাথা ইসলামের এই বিধানের যুক্তি বুঝতে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হইয়া বলতো এই ব্যাপারে ইসলামের বিধান যুক্তিসঙ্গত নয়, খ্রিস্টানদের বিধান যুক্তিসঙ্গত। এই আলিম মারা যাওয়ার পরে যথারীতি তাকে দাফন করা হইল, জানাজা পড়া হইল, কবরে দাফন করা হইল। দাফন করার পরে দেখা গেল কোনো একটা জরুরি জিনিস ভুলবশত কবরের ভিতরে রয়ে গেছে, মশালা মতো এইরকম কবর আবার খোদা যায়। আপনার দোকানের চাবি, আপনার ঘরের চাবি, আপনার আলমারির চাবি যে রিঙ্গের মধ্যে তাকে দাফন করার সময় লাশ কবরে রাখার সময় ফোকাট থেকে চাবির রিংটা কবরের ভিতরে ভরে গেছিল, আপনার উঠাইয়া আনবার মনে নাই, লাশ দাফন হইয়া গেছে, এই রিংটা উঠানির জন্য আবার কবর খোদা জায়েজ আছে। যখন উনাকে দাফন করার পরে একটা জরুরি জিনিস কবরে রয়ে গেছে স্মরণ হইল, তখন এই জিনিসটা বাইর করার জন্য আবার কবরটা খোদা হইল, একটু আগে দাফন করা হয়েছিল একটু পরে আবার খোদা হইল। খোদার সাথে সাথে দেখা গেল এই কবরের ভিতরে এই আলিমের লাশটা নাই, আলিমের কবরের ভিতরে আলিমের লাশটা নাই, একটা জানাশোনা খ্রিস্টান মেয়ের লাশ আছে এই কবরে, পরিচিত একটা খ্রিস্টান মেয়ের লাশ। সবাই গিয়া খ্রিস্টান মেয়ের বাড়ির লোকরে ঘটনাটা কইল যে আমাদের আলিমের কবরে আমাদের আলিমের লাশ পাইলাম না, তোমাদের মেয়ের লাশ পাইলাম, কাজেই তোমাদের মেয়ের কবরে কি আছে এটা তো দেখা দরকার। তারও আশ্চর্য হইয়া কইল, ঠিকই তো, আমাদের মেয়েরে যেহেতু তোমাদের আলিমের কবরে পাওয়া গেছে, তো আমাদের মেয়ের কবরে কি আছে তা তো অবশ্যই দেখা দরকার। উভয় পরিবারের লোকেরা সম্মত হইয়া খ্রিস্টান মেয়ের কবর খুঁজে দেখলো, ই আলিমের লাশ খ্রিস্টান মেয়ের কবরের ভিতরে। এই ঘটনা উল্লেখ করিয়া তিনি বলছেন যে এরপরে খ্রিস্টান মেয়েটার পরিবারের লোকরা জিজ্ঞাসা করা হলো যে তোমাদের মেয়েটার আমল কি ছিল, তারা কইল যে আমাদের মেয়েটার ভালো কোনো আমল ছিল এমন কথা আমরা জানি না, আমরা শুধু এতটুকু জানি যে আমাদের মেয়েটা মাঝে মধ্যে বলতো ইসলাম ধর্মই ঠিক, এই একটা কথা কইল, ইসলাম ধর্মই ঠিক। ঘটনা উল্লেখ করিয়া তিনি কিতাবে লেখেন যে এই মেয়ে খ্রিস্টান মেয়েটা কইতো ইসলাম ধর্মই ঠিক, আল্লাহ তাকে মুমিন মুসলমান হিসাবে গণ্য করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কুদরতি ব্যবস্থায় খ্রিস্টান মেয়ের লাশকে একজন মুসলমান আলিমের কবরে পৌঁছাইয়া দিয়েছেন। আর আলিম যেহেতু বলতো এক ব্যাপারে খ্রিস্ট ধর্ম ঠিক, এই কারণে আল্লাহর কাছে সে খ্রিস্টান গণ্য হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমের লাশ রে খ্রিস্টান মেয়ের কবরে পৌঁছাইয়া দিয়েছেন। মাত্র একটা বিষয়ে যদি ইসলামের বিধানের প্রতি আস্থা থাকে না, তাহলে ইমানের লেশ মাত্র থাকে না। কাজে কাজেই আল্লাহ যে সূরাতুল আসরের মধ্যে জীবন পুঁজির ব্যবসায় লাভবান হওয়ার কত কর্মসূচি দিয়েছেন, এর মধ্যে বইলে না ইমান, এই ইমানই যদি ঠিক না থাকে বাকি তিন কর্মসূচি আলোচনা করে লাভ কি, আমলের আলোচনা বিফল ইমান ঠিক না থাকলে, দাওয়াতের আলোচনা বিফল ইমান ঠিক না থাকলে, ধৈর্যের আলোচনা বিফল ইমান ঠিক না থাকলে, এই জন্য সর্বপ্রথম কর্মসূচি হইল ইমান। আমরা বাংলাদেশের মুসলমানের কি পরিমাণ ইমান ঠিক আছে এখন এর একটা উদাহরণ দিয়া ই তফসির আপাতত অসমাপ্ত রেখেই আমার কথা শেষ করতে চাই। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় এই দাওয়াতের মাধ্যমে দাওয়াতের সিলসিলায় ঘোরাফেরা করি, বিভিন্ন বড় বড় রাজপথের মধ্যে বড় বড় শিক্ষিত পণ্ডিতদের লটকানো ব্যানার দেখতে পাই,
ব্যানারে লেখা থাকে ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা, ঈদুল আজহায় শুভেচ্ছা, দুর্গা পূজায় শুভেচ্ছা। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ঈদুল আজহা কোন ধর্মের অনুষ্ঠান, দুর্গা পূজা কোন ধর্মের অনুষ্ঠান? মূর্তি পূজার ধর্মের অনুষ্ঠান হইল দুর্গা পূজা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি পূজা সম্পর্কে কোরআনে বহু আয়াত নাযিল করেছেন, এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। যে সমস্ত মূর্তিদের পূজা করা হয় এই সমস্ত মূর্তিদেরকেও জাহান্নামের লাকড়ি বানানো হবে, যারা পূজা করে তাদেরকেও জাহান্নামের লাকড়ি বানানো হবে। সুতরাং মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? আল্লাহর যেখানে অনাস্থা সেখানে যে তুমি শুভেচ্ছা দিছ, ইমান আর কত ইঞ্চি রয়েছে? তাহলে সার কর্মসূচি আলোচনা করে লাভ কি? পহিলা কর্মসূচির খবর কি? প্রথম কর্মসূচির খবর কি? আর কোন 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 ফন্ডিতে লেখে শারদীয় ঈদুল আজহায় শুভেচ্ছা। শারদীয় কি? শারদীয় শব্দের অর্থ হইল শরৎকালীন। বাংলা ভাষায় যে ছয়টা ঋতু আছে এর মধ্যে একটা ঋতুর নাম শরৎ। আশা করি এমন কথা জানেন, এমন কিছু না কিছু মানুষ এখানে আছে। বাংলাতে ঋতু কটা? এর মধ্যে একটা ঋতুর নাম শরৎ। দুর্গা পূজার সময়টা হইল শরৎকালের ভিতরে, এই কারণে দুর্গা পূজারে কয় শারদীয় দুর্গা পূজা, অর্থাৎ শরৎকালীন দুর্গা পূজা। তাহলে শারদীয় শব্দটার সম্পর্ক ঈদুল আজহার সাথে না দুর্গা পূজার সাথে? তুমি শারদীয় ঈদুল আজহা বলতে নিজেই কি গুড়ার ডিম বুঝো আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? আবদুল্লাহ ইবনে সালামের যদি ইসলামের বিধান পালন কইরাও শুধু ইহুদি ধর্মের সাথে তাল মিলানির কারণে আল্লাহ বলেন এটা ইসলাম নয় শয়তানি, তাহলে তোমার ইসলামের নাম দইরা ইসলাম না শয়তানি? ইসলামের নামে ইমানের নামে এমন শয়তানি মুসলমান সমাজে চলছে। এই কারণে বাকি তিন কর্মসূচির আলোচনা পরে, প্রথম কর্মসূচি ইমান, আমাদের কার কি পরিমাণ ঠিক আছে আর কার কি পরিমাণ ইমান ধ্বংস হয়ে গেছে সেটাই প্রথম আলোচ্য বিষয় হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তোমাদের জীবন পুঁজির কসম খেয়ে বলছি, চার কর্মসূচি পালনকারী ছাড়া সকলেই সবাই ক্ষতিগ্রস্ত। যারা চার কর্মসূচি পালন করে তারাই শুধু লাভবান। চার কর্মসূচি হল ইমান, আমল, দাওয়াত, ধৈর্য। ইমান, আমল, দাওয়াত, ধৈর্য। কিছু মুসলমান আমরা সমাজ ইন্দুরার দুর্গা পূজার মিঠাই খাইতে যায়নি। এক বেটারে জিগাইলাম দুর্গা পূজার মিঠাই খাইতে গেলাই কয় ধর্ম যার যার উৎসব সবার, বড় ভালো কথা। ধর্ম যার যার হওয়া সত্ত্বেও উৎসব যদি সবার হয় তাহলে হিন্দুদের দুর্গা পূজার মিঠাই খাওয়ার লাগে যদি মুসলমান যাইতে পারে তাহলে মুসলমানের কুরবানির গরুর গোশত হিন্দুরারে খাওয়াও না কেনে? ধর্ম যার যার উৎসব তো সবার। কোনো বুদ্ধিমানে যদি কয় গৃহস্থী যার যার ফসল সবার, কোনো বুতে নি মানব? কোনো বুদ্ধিমানে যদি কয় ব্যবসা যার যার মুনাফা সবার, কোনো বুদ্ধিমানে যদি কয় চাকরি যার যার বেতন সবার, আর এক ফন্ডিতে যদি কয় বিয়া যার যার বউ সবার, কোনো বুতে নি মানব? তাইলে গৃহস্থী যার ফসল তার, ব্যবসা যার মুনাফা তার, চাকরি যার বেতন তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। মানলে ইমান থাকবে,
না মানলে ইমান থাকবে না। চার কর্মসূচির প্রথম কর্মসূচি ইমান, আমাদেরকে হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন সবাই।